নরেন্দ্র মোদীর বায়োবিক পিএম নরেন্দ্র মোদী ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও আটকে গেল এই নিয়ে আপত্তি তুলেছেন নির্বাচন কমিশন বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল বুধবার নির্বাচন কমিশন জানিয়েছে দেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পিএম নরেন্দ্র মোদী ছবিটি রিলিজ করা যাবে না বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ করা হচ্ছে আর এদিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল মঙ্গলবার পিএম নরেন্দ্র মোদীর মুক্তির বিরুদ্ধে করা একটি আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতার করা ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্ট সাব জানিয়ে দেয় এরকম একটি বিষয় নিয়ে চর্চা করার অর্থ আদালতের সময় নষ্ট করা ছবিটি বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে কিনা তা ঠিক করবে নির্বাচন কমিশন প্রসঙ্গত বুধবার ছবিটিকে ইউ সার্টিফিকেট দিয়ে ছাড়পত্র দিয়ে দেয় সেন্সার বোর্ড ফলে এগারো এপ্রিল থেকে ছবিটির প্রদর্শনে কোনো বাধা ছিল না সংবাদ মাধ্যম সূত্রে খবর ছবিটির কোনো অংশ কাটা হয়নি তবে পাঁচটি জায়গায় হালকা পরিবর্তন করার নির্দেশ দে বোর্ড রিপোর্ট চ্যানেল দিন রাত